দেবযানী, শ্রীমতী তুমি? আমি জানি আমার এই বাড়িতে আশাতে তুমি কোনোদিনই খুশি হওনি, আজও হবে সে আশা করি না, কিন্তু বিশ্বাস করো আজ প্রথমবার এই বাড়িতে আসতে তোমার থেকে বেশি আমার খারাপ লাগছে। কেন জানো? তুমি, তোমার আর্য আকাশ ঠেলতে ঠেলতে আমাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছ না, আমার সোহিনীর জন্য তোমার কাছে ভিক্ষে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এরকম করে কেন বলছিস? আমিও তো সন্তানের মা, আমি বুঝি তোমার কষ্ট। না, বোঝো না, তুমি বুঝো না দেবযানী, আমার কষ্ট তুমি বুঝতে যদি তোমার একটা মেয়ে থাকতো, একটু হলেও বুঝতে। যদি তোমার মেয়ের বিয়ের দিন শুভ দৃষ্টির পর মালা বদলের সময় সেই মেয়ের বিয়ে ভেঙে যেত, তাহলে হয়তো তুমি বুঝতে আমার কষ্টটা। যদি তোমার মেয়ে বিয়ের আগে কনসিভ করতো, তাহলে হয়তো তুমি আমার কষ্টটা বুঝতে। যদি যেই ছেলে ওই মেয়ে সর্বনাশ করেছে সেই ছেলের মায়ের কাছে তোমাকে ভিক্ষে চাইতে হতো, তাহলে হয়তো তুমি আমার কষ্টটা বুঝতে। দেখো দেখো শ্রীমতী, তুমি তুমি এভাবে কথা বলো না প্লিজ। দেখো তুমি মানো বা না মানো, আমি কিন্তু সোহিনীকে ভালোবাসতাম। কিন্তু কোনোদিনও সোহিনীকে তোমার বাড়ির বউ করতে চাওনি তুমি। হ্যাঁ, আমি চাইনি, আমি চাইনি যে সোহিনী আর্যর বউ হোক। আর এখনো চাইছো না সোহিনী আকাশের বউ হোক? আকাশের জন্য সোহিনী মা হতে চলেছে সেটা জেনেও তুমি চাইছো না দেবযানী। শ্রীমতী, আমি 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 বুঝতে পারছি না। প্লিজ তুমি আমার আমার সোহিনীর সঙ্গে শত্রুতা করো না। একবার একবার আমার মেয়েটাকে আমি সামলাতে পেরেছি, কিন্তু এবার এবার ওকে আমি আর বাঁচাতে পারবো না। প্লিজ প্লিজ তুমি আমার সোহিনীকে বাঁচাও। বুঝেছি, সে বৃষ্টিও সন্দেহ মানে বলছিল যে সোহিনীর প্রেগনেন্সি রিপোর্টটা না দেখে কিছু। তুমি বলতে চাইছো যে বৃষ্টিও সন্দেহ করছে যে সোহিনী প্রেগনেন্ট নয়? যদি আমার মত জানতে চাও তাহলে আমিও কিন্তু তাই সন্দেহ করছি। কিন্তু ডক্টর মিশ্রা, আমি যে সোহিনীকে চিনি সেটা করতে পারে না। মানুষ তো বদলায় আর্য, কি বদলায় না? আপনি তো আমাকে আরো গুলিয়ে দিচ্ছেন ডক্টর মিশ্রা। আমি শুধু আমার মত বলেছি। তাহলে এখন আমার কি করা উচিত আপনি বলুন। কিচ্ছু না, কেন কি তুমি এখন কিছু করার পরিস্থিতিতে নেই। আরো কিছুদিন অপেক্ষা করো, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আচ্ছা স্যার, আমাদের বিজনেসটা কেমন এগোচ্ছে, মানে প্রফিটের ব্যাপারটা যদি একটু জানতে পারতাম। রবি, তুমি কাল সকাল 11টা নাগাদ আমার সঙ্গে আমার অফিসে যেও, গিয়ে তোমার টাকাটা তুমি ফেরত নিয়ে যাও। কেন স্যার? ইনভেস্টমেন্ট ব্যবসায় আসল জিনিস হলো ধৈর্য। তুমি ব্যবসার শুরুর থেকেই যদি প্রফিট চাও তাহলে তো বেশি দূর যেতে পারবে না তুমি।
এটা তো কোনো মহাজনের সুদের কারবার নয়। হ্যাঁ স্যার, আমি একদম বুঝতে পারিনি স্যার। তাছাড়া আমার মনে হচ্ছে কোনো কারণে আমার উপর বিশ্বাস তোমার উড়ে গেছে, না হলে এভাবে তুমি ভয় পেয়ে টাকার খোঁজ নিতে না। না না অভি, তোমার টাকা তুমি নিয়ে যাও। না স্যার, এরকম করবে না স্যার, আমি তো টাকা ফেরত চাইনি স্যার। আমি স্যার জানতে চাইছি যে মানে বিজনেসটা কেমন হচ্ছে আর কি। তো আপনি যখন বলছেন হচ্ছে, তাহলে তো নিশ্চয়ই ভালো হচ্ছে। পেশেন্স অভি, পেশেন্স। আমাদের কোম্পানি যে সমস্ত মাল্টি ন্যাশনালসে টাকা ইনভেস্ট করে, আমরা কি প্রত্যেক মাসে তাদের কাছে ব্যালেন্স শিট দেখতে চাই, নাকি প্রতিদিন তাদের অফিসে গিয়ে বসে থাকি? ঠিকই তো স্যার, ঠিকই। আসলে স্যার আমি তো এই ব্যবসায় নতুন, আমাকে স্যার আপনি একটু গড়ে ফিরে নেবেন? হ্যাঁ নিশ্চয়ই অভি। আমি তোমায় বলেছি না, তুমি হচ্ছে আমার ছেলের মতো। তোমার উপর আমার একটা দায়িত্ব আছে না? আচ্ছা অভি, বিল্ডিং প্রমোশন বিজনেসে তোমার কোনো অভিজ্ঞতা আছে? প্রমোটারি স্যার? হ্যাঁ, আমি তো ওই লাইনে ছিলাম স্যার, ওটা তো আমার হাতের মুঠো, আমি তো গুলে গিয়েছি ওটা একেবারে। তাই? হ্যাঁ। অভি কিগুলো খেয়েছো অভি? হ্যাঁ ওই প্রমোটারি লাইন। সত্যি বলছো রিয়া? আচ্ছা অভি কোনোদিন তোমাকে মিথ্যে কথা বলেছে? তবে অভি আমি ভাবছিলাম, যেন ভাবছিলাম আমাদের বিজনেসটা এবার একটু ছড়াবো। অবশ্য সেটা তখনই সম্ভব যদি তুমি আমাকে হেল্প করো। অভি তুমি বাপিকে হেল্প করবে না অভি? নিশ্চয়ই। বলুন না স্যার, কি বিজনেস করতে চান বলুন। ধরো পুরনো কোনো বাড়ি ভেঙে একটা নতুন মাল্টি স্টোরি বিল্ডিং বানালাম। না ফিনান্সের ব্যাপারটা তোমাকে ভাবতে হবে না, ওটা আমি জোগাড় করে নেবো। তুমি সাইটে দাঁড়িয়ে বাড়িটা তৈরিটা দেখাশোনা করলে, প্রফিট যা হলো 50-50 ভাগ করে নেবো। গ্রেট বাপি, তাহলে তো অভি খুব তাড়াতাড়ি বড় বিজনেসম্যান হয়ে যাবে, তাই না অভি? হ্যাঁ নিশ্চয়ই। কি অভি রাজি? হ্যাঁ স্যার রাজি, রাজি। আছে নাকি তোমার জানা কোনো পুরনো দোতলা বাড়ি? বাপি তুমি কি বলো তো, দোতলা পুরনো বাড়ি খোঁজার জন্য অভিকে দূরে যেতে হবে নাকি? অভি তো নিজেরই দোতলা বাড়ি আছে, তাই না অভি? হ্যাঁ আছে, কিন্তু তুমি একটু ভেবে দেখো অভি, আমার মনে হয় তুমি যেরকম অধৈর্য, তাতে তাড়াতাড়ি বড় বিজনেসম্যান হওয়ার এটা কিন্তু একটা খুব ভালো রাস্তা। ভাবার কি আছে বাপি, আমি তোমাকে এখনই বলে দিতে পারি অভি রাজি হয়ে যাবে, তাই না অভি? কি বুঝছেন ডাক্তারবাবু? এগুলো আপনার টেস্ট রিপোর্টস? হ্যাঁ কেন বলুন তো? ভাবছিলাম যে ব্লাড টেস্ট সিটি স্ক্যান করতে করেছেন ওই আমাদের পাড়ার একটা ল্যাব। কেন ডাক্তারবাবু, আপনি যে বললেন যে কোনো জায়গা থেকে করালেই হবে। বলেছিলাম কিন্তু রিপোর্টগুলো ঠিক লাগছে না জানেন। আপনি আরেকবার টেস্ট করাতে পারেন? সবগুলো? হ্যাঁ মানে না, বুঝতে পারছি আপনার খরচা অনেক বেড়ে যাবে, কিন্তু তখন ট্রিটমেন্টটা ঠিক করে করাতে গেলে রিপোর্টগুলো দরকার। ঠিক আছে। হ্যাঁ এবার একটু বিশ্বাসযোগ্য কোথাও থেকে করাবেন। ডাক্তারবাবু আপনার এই ফিসটা? না ঠিক আছে। ডক্টর আদিত্য রায়চৌধুরী
কার্ড আপনার কাছে? কিছু মনে করবেন না ডাক্তারবাবু, আসলে আদিত্যবাবুই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কিন্তু উনি উনি আপনাকে বলতে বারণ করে দিয়েছেন। আপনি আমাকে আপনি আমাকে দেখবেন তো ডাক্তারবাবু? মানে আমাকে দেখবেন? হ্যাঁ, আমি অনেক আশা করে এসেছি আপনার কাছে। নিশ্চয়ই দেখবেন। আপনি একটা কাজ করুন, আবার টেস্টগুলো করিয়ে রিপোর্টগুলো নিয়ে আসুন। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার ডাক্তার। এই যে দাদা, কি শরীর টরীর সব ভালো তো? হ্যাঁ সব ভালো। তোর মশাই শরীর ভালো থাকলে কেউ ডাক্তারের কাছে আসে? তা ডাক্তার ঠিকঠাক দেখছো তো? ঠিকঠাক। ব্যাস, কোনো চিন্তা করবেন না, আর যদি কোনো দরকার হয় তখন তো সিনিয়র ডক্টর প্রেমকুণ্ড রয়েছে, এখন জুনিয়ররা দেখছে, দেখুক। যদি ক্রিটিক্যাল হয় তখন আমি ম্যানেজ করে দেবো। আর শুনুন, এরপর থেকে যদি নাচবেন না, সেদিন একটা কাজ করবেন, পাড়া প্রতিবেশী মাসিমা কাকিমা জেঠিমা দাদু নাতি নাতি সবাই সঙ্গে নিয়ে আসবেন, বুঝেছে? আর যত বড় বড় রোগ আছে না, সব আমি একবার ইয়ে করে দেবো। যা চলে যা। এই ম্যাডাম, মানে কিছু গুরুতর, সরি। তাহলে সৈনিকে তুমি এই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারছো না কেন? পারছি না, কারণ কারণ ওরা যেটা করেছে সেটা অন্যায় করেছে, ওরা অন্যায় করেছে। আজকে আজকে আকাশ সৈনিকে বিয়ে করতে রাজি হয়েছে বা রাজি হতে বাধ্য হয়েছে, কারণ আকাশের সন্তান সৈনির গর্ভে। দেখো দেখো, এইটা কোনো সুস্থ দাম্পত্যের বিয়ে হতে পারে না। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি। তুমি ও অজুহাত খুঁজছো, অজুহাত ছুতো খুঁজে বেড়াচ্ছ। তুমি চাও না যে সৈনির সঙ্গে আকাশের বিয়ে হোক, তুমি চাও না যে সৈনি এই বাড়ির বউ হয়ে আসুক। ইনফ্যাক্ট তুমি কোনোদিন চাও না যে আমার ছেলের সঙ্গে শ্রীমতির মেয়ের বিয়ে হোক। নানান ভাবে চেষ্টা করছো, নানান ভাবে। তুমি আর্যকেও শিখে এসেছি, দেখছো সাকসেসফুল, সফল হয়েছো তুমি। এখন তুমি আকাশকে কিন্তু না, আর পারবে না তুমি। এই বিয়েটা তুমি আর আটকাতে পারবে না, আমি আটকাতে দেবো না। আকাশের সঙ্গে সোহিনীর বিয়ে হবে। কোন উপায় নেই দেব জানিয়ে এটাকে আটকানো। শুধুমাত্র এই বাড়ির হিসেবে বরণ করতে হবে। একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, বাবা হঠাৎ আমার কাছে পেশেন্ট পাঠালো, তাও লুকিয়ে। তুমি এটা বুঝতে পারছো না, তোমার বাবা তোমার সাহায্য করতে চাইছেন। তাহলে লুকিয়ে কেন? লোকটা তো এসেই বলতেই পারতো যে বাবা পাঠিয়েছে। হয়তো সরাসরি হেল্প করতে ওনার ইগোই বাড়ছে। আর্য, আফটার অল উনি তোমার বাবা, ওনারও তো একটু জেদ থাকতে পারে, তাই না? হ্যাঁ, আমাকে সাহায্য করতে, হ্যাঁ আমাকে সাহায্য করবে বলেই বোধ হয় বাবা আমাকে বাড়ি থেকে। আর্য প্লিজ পুরোনো কথা ভুলে যাও, তোমার বাবা এখনো তোমার কথা ভাবেন, তোমার বাবা তোমাকে এখনো ভালোবাসেন। আর্য, কে বাবা? কার বাবা? কে বাবা মধ্যে চলেছে? কে কে বলুন তো। বাবু, এখানে কেউ বাবা হতে চলেছে, বুঝেছেন? মানে আমি তো হতে যাচ্ছি না, আর বৃষ্টির পক্ষে বাবা হওয়াটা বোধহয় একটু কঠিন হবে, তাই না? বুঝলেন ম্যাডাম, বুঝলেন?
কিভাবে আমাকে ইনসাল্ট করা হচ্ছে, কিভাবে অপমান করা হচ্ছে। আপনি হঠাৎ জানলেন কি করে বলুন তো, যে বৃষ্টি এখানে? আমি যাচ্ছি। প্রেম বাবু যাবেন না? যাবো না। না বারণ করছেন? ঠিক আছে ভালো কথা, যাবো না। আপনি বারণ করলে আমি না গিয়ে থাকতে থাকি। বলছি হয়েছে কি জানেন, আমি না বুঝতে পেরেছিলাম, মন থেকে না এটা আশা করছিলাম যে আপনি আমার পিছন থেকে ডাকবেন। আমি দেখতে চাই আপনি ওকে তিন দিনে ফিট করে ঘরের মাঠে নামিয়ে দিয়েছেন আর ও হাডুডুডুডুডুডু খেলে বেড়াচ্ছে, বুঝতে পেরেছেন? এন্ড ইট ইজ ম্যাটার অফ প্রেস্টিজ টু প্রেমকুণ্ডু, তাই না ম্যাম? আপনার প্রেস্টিজের ব্যাপার বলে তো হাডুডু খেলতেই হবে। হ্যাঁ হাডুডু তো খেলতেই হবে। আর একটাই কথা ম্যাডাম, যে আপনাকে, যে আপনি একজন শিক্ষিত ডাক্তার, নিজে কাজটা করবেন, ম্যাডামকে চাপ দেবেন না। কারণ প্রচুর সাহস। হ্যাঁ হ্যাঁ প্রচন্ড প্রচন্ড। আর আপনার বাবা মা নিশ্চয়ই ছোট থেকে আপনাকে তাই বুঝিয়ে এসছে। একটা কথা বলি দাদা, জানেন দাদা, আমার মা আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার বুঝিয়েছেন যে যে লোকটা রাত্রিবেলা আমার বাড়িতে ঢোকে আর সকালবেলা বেরিয়ে যায়, যাকে আমি আগে বাবা বলে ডাকতাম, তাকে আর কারুর সামনে কখনো বাবা বলে ডাকতে পারবো না। তার কারণ, তার বাড়িতে আইনত বউ বাচ্চা আছে। প্রেমকুণ্ড ওইসব নিয়ে মাথা ঘামায় না। আসলে কি জানেন, আমার নামটা তো প্রেমনাথ, এই ছেঁটে ওই প্রেম করে দিয়েছি। আপনি ওই ল্যাজের বাবুটুকু আর রাখবেন না, বুঝলেন? আপনাকে বলছি, হ্যাঁ আপনি ল্যাজটা রাখবেন, রেখে আমাকে প্রেম বাবু বলে সম্বোধন করবেন। আর একটা কথা বলে দিয়ে গেলাম, আমার ওই ক্রিটিক্যাল কন্ডিশনের রুগীকে যেন আমি দেখি তিন দিনের মধ্যে ফিট হয়ে ঘরের মাঠে হাডুডুডুডুডুডুডুডু করে ঘুরে বেড়াচ্ছে, মাথায় রাখবেন। ম্যাডাম আসি। হ্যাঁ আসি। বলুন ম্যাডাম, হঠাৎ আমাকে জরুরি তলব? আপনি নিশ্চয়ই জানেন ডক্টর বোস, আমার সোহিনী হঠাৎ করে প্রেগন্যান্ট হয়ে পড়েছে। না না, কান্নাকাটি করবার জন্য আমি আপনাকে ডেকে পাঠাইনি। সেটা আমি ভালোই জানি। গুড। দেখুন, হয়তো বাধ্য হয়ে বা হোপে আমাকে প্রেগন্যান্সি টেস্টটা করাতে হবে, আর আমি চাইবো আপনার আন্ডারে টেস্ট হোক। কেন বলুন তো, উনি কি সত্যি সত্যি প্রেগন্যান্ট নন? ডক্টর বোস, আপনার কাছ থেকে এরকম শিশু সুলভ আচরণ আমি আশা করিনি। দেখুন, দা হোপে যদি প্রেগন্যান্সি টেস্টটা হয়, আমি চাইবো আপনার আন্ডারে টেস্টটা হোক, আর টেস্টের রিপোর্ট বলবে আমার সোহিনী মা হতে চলেছে। বুঝলাম, কিন্তু এই কাজটা করার জন্য আমি কি পাবো? সিম্পল, আকাশ আর সোহিনীর বিয়ে হলে দা হোপের কর্তৃত্ব কতটা আমার হবে সেটা আপনার খুব ভালো করে জানা আছে, আর আপনার লাভ হবে কি হবে না সেটাও আপনি খুব ভালো করে জানেন, তাই না? আর এই কাজটা করতে গিয়ে যদি ধরা পড়ে যাই? আমি নার্সিং হোম থেকে
অফারটা কিন্তু আপনার কাছে অনেকদিন আগে থাকতেই ছিল, আর অফারটা এখনো ওপেন আছে। হুম, দা হোপের থেকে দ্বিগুণ মাইনেতে। এবার নিশ্চয়ই কাজটা করতে আপনি কারণ খুঁজবেন না ডক্টর বোস।